আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি মনির ভাইয়ের দোকানে, মনির ভ্যারাইটিজ স্টোর, মনির হোসেন খান, 12-13/D মুসলিম বাজার, পল্লবী, মিরপুর, ঢাকা 1216। এই দোকানটাতে মনির ভাই আছে। মনির ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মনির ভাই, এই আপনার দোকানে তো হচ্ছে গিয়ে চাল, ডাল, ছোলা, বিভিন্ন ধরনের প্যাকেটজাত মশলা, এগুলা এখন দামগুলো একটু জানবো যে কিরকম দাম চলতেছে চাল টাল এগুলার, এবং দাম কি বাড়ছে টাড়ছে কিনা। চাল এটা কোনটা, কি চাল একটু দেখাবেন? এটা 28, অরিজিনাল 28। এটা কত করে এখন? 48 টাকা। এক মাস আগে বা 15 দিন আগে কত বিক্রি করছেন? 40 টাকা বিক্রি করছেন। এটা কি এই যে এখনকার যে প্রভাব, এই প্রভাবের কারণে এটার দাম 8 টাকা বাড়ছে? এটা নর্মাল 28, এটা 45। এটা আগে কত বিক্রি করতেন? 36-38 টাকায়, এখন হয়েছে 45 টাকা। এটা আপনারা বুঝতেছেন যে এটা এই যে এই রোগের প্রভাবে এই দামগুলো বাড়ছে না? আচ্ছা, এরপরে এইটা কি চাল? মিনিকেট। এটা কত করে? 52 টাকা। নাজির শাইল কত করে? হ্যাঁ, 60-এর উপরে। ওইটাই কি সবচেয়ে দামি চাল এখন? ওইটা ওগুলো তো কাটারি টাটারি, ওই সব ওগুলো না, আমি এই সাধারণ ভাত খাওয়ার চালের কথা জিজ্ঞেস করতেছি। আর এইখানে এগুলা মোজাম্মেল মিনিকেট আপনার কাছে আছে? আচ্ছা আচ্ছা, এই ইয়া কোনটা কত করে? এই পোলাওয়ের চাল কোনটা কি? চিনি গুঁড়া। আর ওইটা কালিজিরা? হ্যাঁ, কাটারি কাটারি কত করে? কোনটা কত করে? দুইটাই 80 টাকা করে। আচ্ছা, এটা চুন তো আছে, সেটা কি প্যাকেট? প্যাকেট 110 টাকা, খোলা উন্নত মানের হচ্ছে 100 টাকা, এইটা নর্মাল এটা 90 টাকা, আর ওইটা হয়েছে আরো নর্মাল, ওইটা 80 টাকা। আচ্ছা, এগুলার দাম কি সবসময় এরকমই থাকে? এরকমই থাকে, দাম খুব একটা বাড়ে নাই, মানে অত বেশি প্রভাব পড়ে নাই যে মানুষ না খায় মরে যাবে ওরকম অবস্থা হয় নাই। আচ্ছা, এরপরে আপনার আছে হচ্ছে ডাল। ডাল কোনটা কত মোটাটা? এটা কি ইন্ডিয়ান? আর ওই চিকনটা দেশি কত করে? 120 টাকা। তারপরে কি আছে? ছোলার ডাল, মানে এটা ছোলাটা খোসা ছাড়ানো, একটু দেখাবেন হাতে নিয়ে, কত করে এটা? 85। এটা 85 টাকা কেজি। আর ওইটা ছোলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা এমনিতে কত থাকে? হ্যাঁ, এরকমই 75-75 থাকে। রোজা আসলে হয়তো 75-এর জায়গায় 80 হইতে পারে। আচ্ছা, অতিরিক্ত হইলে 5-10 টাকা কমে গেল। আর ওই সাইডে কি আছে আরো? অ্যাঙ্কর ডাল কত করে? 45 টাকা কেজি। আর পাশেরটা মুগ ডাল কত করে? 135 টাকা কেজি। আচ্ছা, এরপর আর কি দেখাবেন আপনি বলেন? হ্যাঁ, পেঁয়াজ। পেঁয়াজ কত করে বিক্রি করতেছে? 40 টাকা। আচ্ছা, মাঝখানে যে 100 টাকা কেজি হয়ে গেল একদিন, কিন্তু ওই পাইকার মানে খুচরা দোকানদাররা 100 টাকা কেজি বিক্রি করছে। হ্যাঁ, 80 টাকা বিক্রি হয়েছে না? আর পেঁয়াজ কি দুইটা দুই রকম? এটা কত করে? 35। রসুন? আর পেঁয়াজের, পেঁয়াজ দেখলেই এখন খালি মনে হয় যে 150-200 টাকা কেজি পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ দেখলে একটা অন্যরকম একটা কষ্ট বাঙালিদের মনে এখন না? আচ্ছা, আর রসুন কত করে? 150। রসুনটা ভালো মনে হচ্ছে, তাই না? আর এই মরিচ 270। আলু কোনটা কত? 20 টাকা কেজি। এই দুইটাই 20 টাকা কেজি। আচ্ছা, এছাড়া আপনার কাছে কি এই খোলা মশলা টশলা আছে? এগুলা কিরকম দামে বিক্রি করেন আপনি? এই মরিচ, মরিচের গুঁড়া 300 টাকা কেজি, হলুদের গুঁড়া 240 টাকা। এগুলা কি আপনার কাছে মানে ভাঙানো আছে? আচ্ছা, আর তেল, তেলের কি দাম বাড়ছে? তেল তেল 5 লিটার এটা কত এখন? কত বিক্রি করেন? 110 টাকা বিক্রি করেন? 510 টাকা বিক্রি করেন? আগেও এরকম দামে বিক্রি করতেন?
আর আমাদের একটু ছাড় দেয় তখন 5 টাকা এদিক সেদিক হয়। আর চিনি টিনির দাম বাড়ছে? 65 টাকা বর্তমানে, আগে কত ছিল? এই 65-62 এরকম ছিল। মানে খুব একটা দাম বাড়ে নাই আসলে। হ্যাঁ, মোটামুটি এক এক ধরনের একটা ইয়া হয়েছে। আগে 10 দিন আগে যেই দামে বিক্রি করতেন এখনো প্রায় ওরকম দামে বিক্রি করেন। আচ্ছা, আর আপনার দোকানে আর এমনিতে হয়েছে কি প্যাকেট জাত অনেক জিনিস আছে যেগুলো আপনার এখান থেকে কিনলে কি একটু পাইকারি দামে কিনতে পারবে? হ্যাঁ, কিনতে পারবে। ধরেন মিস্টার নুডলসটা বাইরে কত বিক্রি করে? গিফট ছাড়া মানে? মানে একটা বাটি দেয়, আচ্ছা আচ্ছা, একটা কাপ নুডলস দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখতে ঝামেলা হয় দেখে অনেক সময় ওইটা রাখি না। আচ্ছা, ওইটা সহ 100, ওইটা সহ 120 টাকা আর ওইটা ছাড়া 100 টাকা? 100 টাকা মানে এটা বাইরে বিক্রি করলে কি আর একটু বেশি দামে বিক্রি করে? আচ্ছা, বাইরে তো ওই ওই গায়ের মূল্যই নাই, আপনারা গায়ের মূল্যর চেয়ে সব কিছুতেই একটু কমে কমে কমায় রাখেন যেহেতু বাজার, এই জন্য কমে বিক্রি করেন। আর এই জায়গায় মশলাগুলো একটু দেখাবেন, কি কি মশলা আছে আপনার এই জায়গায়? হালকা হালকা মশলা আছে না? কি কাজু বাদাম কত করে কেজি? 900 টাকা কেজি। আর কি আছে বুঝতেছি না তো, সাবুদানা কত করে? 110 টাকা কেজি। এলাচ কত করে বিক্রি করেন? 4000 টাকা কেজি। এই এগুলো আপনি পাইকারি বিক্রি করেন না, এগুলো খুচরা বিক্রি করেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা বিদায় নিই, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আর কোনো জিনিস বেশি দামে তো ইনশাল্লাহ আমরা বিক্রি করব না। হ্যাঁ, দরকার পড়ে না মানে মজুত করেন না। হ্যাঁ, এই জিনিসটা অনেকে আছে মজুত করে রাখে। আপনার কোনো গোডাউন নাই এখানে? আপনি মানে পাইকারির মধ্যে একজন খুচরা বিক্রেতা তাই না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম।